হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমাদের যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষা কি অফলাইনে হবে সে নিয়ে কিন্তু এখন বিভিন্ন কোশ্চেন উঠছে, যে অফলাইনে হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং অনলাইনে কি হবে তোমাদের ফাইনাল পরীক্ষা, সে নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কি ইনফরমেশান রয়েছে এবং স্কুলে কোভিড হওয়ায় এবং স্টুডেন্টদের কোভিড হওয়ায় কি পরিবর্তন হতে চলেছে পরীক্ষার মোডের, অনলাইন না অফলাইন, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণী কিংবা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিডের সংক্রমণের জন্য কিন্তু প্রায় এক বছর স্কুল কলেজ সম্পূর্ণ কিছু বন্ধ ছিল। তারপরে 12ই ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে স্কুল খুলে গেছে, কলেজ এখনও খোলেনি। কিন্তু সরকার থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে এই যে এই রুলস মানতে হবে, মাস্ক নেওয়া হবে, তা কতটা বাস্তবে অ্যাকচুয়ালি করা সম্ভব যতটা ততটা কিন্তু শিক্ষকরা এবং স্টুডেন্টরা করেছে। তার সত্ত্বেও দেখা গেছে বিভিন্ন স্কুলের ওই শিক্ষক যারা কোভিডে আক্রান্ত হয়েছে, স্কুল বন্ধ হয়েছে, সেটা শুধু একবার না, বিভিন্নবার কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষকরা অ্যাকচুয়ালি কোভিডে আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ হয়েছে, তার সত্ত্বেও ও স্কুল কিন্তু অব্যাহত ছিল। তো এখন এই মুহূর্তে কিন্তু স্কুলের শিক্ষক না একজন স্টুডেন্টও ও কোভিডে আক্রান্ত হয়েছে। তোমরা সকলেই জানো তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল রয়েছে, সেই ফাইনাল অফলাইনে হবে, যার রুটিন তোমরা পেয়ে গেছো সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন স্কুল প্রিটেস্ট নিচ্ছে অফলাইনে, যাতে স্টুডেন্টদের পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয়। সেই রকমই কিন্তু অফলাইনে প্রিটেস্ট নেওয়ার জন্য একটি স্কুলে একটি স্টুডেন্টের অ্যাকচুয়ালি কোভিডে আক্রান্ত হয়েছে, সেই মতো বিভিন্ন স্টুডেন্টের সাথেও সেই স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সেই কারণে প্রত্যেকের কোভিড টেস্ট করা হচ্ছে এবং সেই স্কুল পুনরায় বন্ধ হয়ে গেছে। এবং আরও একটি স্কুল, যে স্কুলের শিক্ষক অ্যাকচুয়ালি কোভিডে আক্রান্ত হয়েছে, সেই স্কুলও বন্ধ হয়েছে। তো এখানে শুধুমাত্র এটি কিন্তু একবার না, বারবার কসবা হাই স্কুল থেকে শুরু করে, তালপুকুর গার্লস হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে, এছাড়া এই মুহূর্তে যেটা দেখলাম প্রিটেস্ট দিতে গিয়ে একটি স্টুডেন্ট কোভিড আক্রান্ত হয়েছে বা আগের থেকেই হয়েছিল, যার জন্য অন্যান্য যে স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু কোভিড হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে কিন্তু অভিভাবকরা যেটা আগে চাইছিল যে যে ফাইনাল অ্যাকচুয়ালি অফলাইন হোক, এই মুহূর্তে অভিভাবকরা কিন্তু এই সমস্ত দিকে তাকিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেটা আর অফলাইনে না অনলাইনেই নেওয়া হোক, অনেকেই কিন্তু তাদের মতের বিরোধিতা করেছে। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির অ্যাকর্ডিং অফলাইনে যেরকম ক্লাস কার্যকরী নয়, অনলাইনে ক্লাস হচ্ছে, সেরকমই পরীক্ষাও অফলাইনে নেওয়া অতটা সম্ভব নয়, অনেকের ক্ষেত্রেই ঝুঁকির হার বেড়ে যাচ্ছে। সেই কারণে অনলাইনেই পরীক্ষা হবে, এরকমই দাবি করছে বিভিন্ন অভিভাবকেরা। যারা আগে রীতিমতো অফলাইনের দাবি করছিল, তারা এই পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু অনলাইনে পরীক্ষা হওয়ার দাবি করছে। এছাড়া আরও একটি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার, যদি পরীক্ষা দেওয়াকালীন কোনো স্টুডেন্ট এটির এইরূপ পরিস্থিতি ঘটে, যেরকম প্রিটেস্টে হয়েছে, ফাইনালেও যদি ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সেই সময় তোমাদের অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে কোনো একটি স্টুডেন্ট কোভিডে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টুডেন্টের ঝুঁকি বেড়ে যায়, বা কোনো শিক্ষকও যদি আক্রান্ত হয় কোভিডে, সেক্ষেত্রে এ পরিস্থিতিটা কী হবে? তখন কি পুরো ক্লাসের, যে ক্লাসে হয়েছে বা যে স্কুলে হয়েছে সেই স্কুলটা বন্ধ করে দেওয়া হবে, বা সেই সমস্ত স্টুডেন্টদের অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া হবে না, তাদের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে, বাদবাকি স্টুডেন্টদের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে না? এটার কিন্তু সরাসরি কোনো নির্দেশিকা এখনও আসেনি। এছাড়া ধরো কোনো পরিবারে যদি কোভিডে আক্রান্ত হয়, সেই পরিবারের অ্যাকচুয়ালি সন্তান কিন্তু পরীক্ষা দিতে পারবে না, কারণ তাদের পুরোপুরি কোয়ারেন্টাইনে থাকা দরকার। সেই কারণে কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে, যাদের পরিবার বা সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসে, তাদের ক্ষেত্রে কি হবে? সেই সমস্ত স্টুডেন্ট কি পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার সময় পরীক্ষা দেবে না, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থাপনা হবে, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। সেই কারণেই কিন্তু বিভিন্ন স্টুডেন্ট সহ অভিভাবকরা এই মুহূর্তে চাইছেন যে বোর্ড এক্সাম অনলাইনে নিতে, অফলাইনে নিতে নয়, কারণ এই রকম পরিস্থিতি ঘটতেই পারে। আর যদি এরকম পরিস্থিতি ঘটে তার অ্যাকচুয়ালি সমাধান কি, যেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। বন্ধুরা, তোমরা সবাই জানো যে ভারতে সংক্রমণের পরিমাণ কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে গেছে। এ গত 24 ঘন্টায় প্রায় 44,900 জন কিন্তু কোভিডে নতুন করে সংক্রমণ ঘটেছে। আর জার্মানিতে কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন রয়েছে কোভিডের কারণে, এখনো পর্যন্ত 5 মাস লকডাউন থাকবে।
এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত জার্মানিতে লকডাউন রয়েছে এবং নতুন সংক্রমণের যে বৃদ্ধি সেই সংক্রমণের বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে ভারত, প্রথমে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে সর্বাধিক পরিমাণে নতুন সংক্রমণ দেখা যাচ্ছে, প্রায় 24 ঘন্টায় 47,700 জন, এবং তারপরেই নতুন সংক্রমণের এর তালিকায় দ্বিতীয়তে রয়েছে কিন্তু ভারত, যেখানে 24 ঘন্টায় প্রায় 44,900 জন কিন্তু সংক্রমিত হয়েছে। তো এরপরেই রয়েছে হচ্ছে এই আমেরিকা। তো এইরকম দ্বিতীয় স্থানে কিন্তু এই মুহূর্তে ভারত রয়েছে এবং ধীরে ধীরে সংক্রমণের হার কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে লকডাউনের আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এবং সবথেকে বড় বিষয় হলো, যদি পরীক্ষার সময়ে যদি কোনো স্টুডেন্ট সংক্রমিত হয় সেক্ষেত্রে তার এক্সামিনেশন কিভাবে নেওয়া হবে, এবং যদি এক্সাম হলে কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্টের কোভিডে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তাদের পরীক্ষা কি ক্যান্সেল করে দেওয়া হবে, এই সম্ভাবনাটা কিন্তু রয়েই গেছে। এছাড়া এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রপার কোনো গাইডলাইন প্রকাশিত হয়নি। এছাড়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়টি জানানো হলে তিনি কিন্তু জানিয়েছেন যে স্টেপ বাই স্টেপ বা কিছু কিছু করে স্টুডেন্টকে পড়ুয়াদের স্কুলে আনতে হবে, তারপরে প্রি-টেস্ট নেওয়া হবে, বারবার করে স্যানিটাইজ করা হবে। মানে আগে যে মন্তব্য করেছিলেন তিনি কিন্তু সেই একই মন্তব্য করছেন, কিন্তু পরিস্থিতি কতটা স্বাভাবিক বা কতটা মেনটেন করা সম্ভব সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেই কারণে পরিস্থিতির দিকে তাকিয়ে অভিভাবকরা কিন্তু আর চাইছেন না যে এই মুহূর্তে বোর্ড এক্সাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অ্যাকচুয়ালি অফলাইনে হোক, তারা চাইছেন যাতে অনলাইনেই পরীক্ষা সম্পন্ন হয়। যদিও এখনও পর্যন্ত এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকা পাওয়া যায়নি, তবুও তোমাদের কী মতামত যে তোমাদের বোর্ড এক্সাম অ্যাকচুয়ালি অফলাইনে হওয়া উচিত না অনলাইনে হওয়া উচিত? অবশ্যই পরিস্থিতির ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের মতামত কমেন্ট সেকশানে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।